বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সুষম উন্নয়ন নিশ্চিত করতে ঐতিহ্যকে ধারণ ও লালন করে এগোতে হবে, ঢাকার স্থাপত্যশৈলী ও ঐতিহ্য সমন্বিতভাবে রক্ষা করতে হবে। সন্ধ্যায় কেরানীগঞ্জে এক প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। অধ্যাপক হামিদুর রহমান সাংস্কৃতিক কেন্দ্র এবং আলিয়াস ফ্রান্সের যৌথ উদ্যোগে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি ম্যাজদুপুই। নসরুল হামিদ আরও বলেন, নদী, জীবন জীবিকা ও শহরের রয়েছে অবিচ্ছিন্ন সম্পর্ক। ঢাকার সাথে বুড়িগঙ্গার যে আত্মীয়তা রয়েছে কোনো অবস্থাতেই তা ঝুঁকিতে ফেলা যাবে না, আর বাংলাদেশের সাংস্কৃতিক বিকাশে পাশে থাকার আশ্বাস দেন ফ্রান্সের রাষ্ট্রদূত।